আমাদের পারপদ চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছোট ভাই আরফাত রহমান কোকো জানেন বাংলাদেশ টেস্টে খেলা আরম্ভ করে এই বাংলাদেশকে অন্যান্য দেশ চিনতো না। আজকের এই কোকোর জন্য আমাদের বাংলাদেশকে সবাই চিনে যে বাংলাদেশ সিরিজের একটা ভালো দল। আপনারা জানেন সবাই যে এই মাঠটা 16 বছর ধরে এই মাঠটা খোলাবার ঠিকভাবে খেলতে পারে নাই। এখানে আসতে হলে ঘন্টায় 1 ঘন্টা খেলতে 2300 টাকা দিতে হয়তো। ইনশাল্লাহ আমরা এই এই গত অগস্টের 5 তারিখে স্বাধীন হইবার পর থেকে ইনশাল্লাহ এই মাঠ আমার নামে আপনার নামে মাঠ এটাকে আমি ফিলি করে দিয়েছি, এলাকায় কমিটি করে দিয়েছি যে সব খেলা মিলা কমিটি মিলা যার যখন টাইম তখন তারা ফিটিল করে নেবে, তারা খেলাধুলা করবে। আজকে খেলাধুলা ছাড়া সবার টিকে না। আজকে পোলাবান যদি না খেলতে পারে তারা নিশ্চয়ই হবে, তারা ডিরম খাবে, তারা পেন্সিল খাবে। ইনশাল্লাহ আমি চাই এই জন্য আমার এই 24 নম্বর ওয়ার্ডে আমি 3টা খেলার বার বানিয়ে দিয়েছি। এখানে সবাই সুন্দরভাবে সবাই খেলাধুলা করতেছে। আজকে আমার যুবক ভাইয়েরা আজকে ছোটো বাচ্চারা সবাই এখানে আমার অনেক মুরব্বী এবং 5 ডিভিশনের প্লেয়ার সহ এখানে তারা গ্রুপ করে লিড করে খেলাধুলা করছে, তো আমার এর জন্য খুব ভালো লাগছে। এবং আজকে কি ব্রাদার্স যে এখানে টুর্নামেন্ট হইলো ইনশাল্লাহ সুন্দরভাবে তারা খেলাধুলা করবে। আবার আমার ছেলের এই অনুষ্ঠানকে আমার ছেলে রবীন হোসেন এটাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমি তারে আমার এই এলাকার জনগণের পক্ষ থেকে 24 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি তাকে আন্তরিক মনোভাব ধন্যবাদ চাই। আমার ছেলে আরফতেপুর থেকে এখানে এনেছে আমাদের ওরা 7 আসনের জন্য গ্রিন হেভেন একটা প্রজেক্ট, এটাকে ডোবা নালা পরিষ্কার করবে, রোড গার্ড পরিষ্কার করবে এবং পরিবেশ বাজানোর জন্য গাছ লাগাবে এবং গার্ডেন দিবে আমার এলাকায় যে সুন্দর একটা সমাজ করা তুলবে। এই জন্য আমার ছেলে সহ ছেলের বন্ধুরা যারা এটা করতেছে তাদেরকে আমি আবার আমার 7 আসনের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই। আমাদের পারপদ চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছোট ভাই আরফাত রহমান কোকো জানেন বাংলাদেশ টেস্টে খেলা আরম্ভ করে এই বাংলাদেশকে অন্যান্য দেশ চিনতো না। আজকের এই কোকোর জন্য আমাদের বাংলাদেশকে সবাই চিনে যে বাংলাদেশ সিরিজের একটা ভালো দল, এই ক্রিকেটকে আমাদের মরম কোকো এটাকে উদ্বোধন করে খেলাধুলো করে আমাদের বাংলাদেশকে এই জন্য বিশ্বে চিনে আজকে আমাদের